হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা রান্না করব চিলেন হাঁস। এটাকে কেটে পরিষ্কার করে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে রসুন বাটা দেব, আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, মশলাটা ভালো করে কষিয়ে নেব। হলুদ দিলাম, লবণ দেব, মশলা কষানো হয়ে গেছে, মাংসটা দিয়ে দেব, গোটা রসুন, নতুন আলু দিয়ে দেব, কাঁচা আলুটা দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে ঢেকে দেব। মাংস কষানো হয়ে গেছে, এর মধ্যে আমরা এবার জল দিয়ে দেবো। গোলমরিচের গরম মশলা বাটা দিয়ে দেবো, তরকারিটা হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নেব। রেডি হয়ে গেছে নতুন আলু দিয়ে চিলেন হাঁসের তরকারি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।